আসসালামু আলাইকুম, আমি রুমানিয়া ইয়াসমিন, ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে বিদেশে কেন উচ্চশিক্ষা গ্রহণ করতে যাবেন। বাংলাদেশে তো অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাহলে এত কিছু রেখে কেন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবেন? এটা তো একটা প্রশ্ন থেকে যায়, তাই না? এই বিষয়টা হচ্ছে আমি আজকে ক্লিয়ার করে দিব যে কেন আমরা, শুধু আপনারা বললে হবে না, যেহেতু আমি এখন লন্ডনে থাকি, সো আমরা কেন উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য দেশের বাইরে যাব, রাইট? উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তারাই আসতে চায় নিরাপদ জীবনযাপন, উচ্চমানের পড়াশোনা, তারপরে কর্মসংস্থান, সুন্দর একটা ভবিষ্যতের জন্য। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি মুক্ত, কোনো রাজনীতি নেই, খাওয়া দাওয়া ভালো, পড়াশোনা শেষ করার পরে ভালো চাকরির ব্যবস্থা, মানে এক কথা বলে আমাদের যে ফিনান্সিয়াল প্রবলেম, অর্থনৈতিক যে প্রবলেম, এটা মুক্ত করতেই কিন্তু আমরা আসলে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য দেশের বাইরে পাড়ি জমাই। আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব যে আপনারা কিভাবে সঠিক উপায়ে দেশের বাইরে আসবেন, কবে থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে দেশের বাইরে যাবেন। যারা আমার ভিডিওর মতো দেখছেন, আপনি হতে পারেন ক্লাস টেনে পড়েন, এইটে পড়েন, ইন্টারে পড়েন, বা কলেজে, বা আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, এই টাইমটা হচ্ছে আপনার প্রপার টাইম আমার ভিডিওটা দেখার পরে নিজেকে তৈরি করা। কিভাবে? আপনি যদি চিন্তা করেন, মন স্থির করেন দেশের বাইরে যাবেন উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, আপনাকে তার ডায়েরি নিয়ে বসে যেতে হবে। এক বছর আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি দেশের বাইরে যাবেন, এবং সেইভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। তো সেখানে আপনাকে থাকতে হবে যে আপনার ভাষাগত যোগ্যতা। আচ্ছা, ভাষাগত যোগ্যতা কি? আপনি কি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে কোনো আইএলটিএস ছাড়া, কোনো স্কলারশিপ ছাড়াও আপনি সে দেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন টিউশন ফি ছাড়া? কিভাবে পারবেন? আমি একে একে সকল ভিডিও আপনাদেরকে দিব। জার্মানি থেকে শুরু করে অনেক দেশ আছে, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিব, যেখানে কোনো টিউশন ফি নাই, জিরো টিউশন ফি অনেক নাম করা ইউনিভার্সিটিতে। তো এই জিনিসগুলো আপনাদেরকে, ইনফরমেশনগুলো জানতে হবে। তো আমি কিন্তু আছি আপনাদের রোমানা ইয়াসমিন আপু এই ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য। যেটা বলছিলাম, এক বছর আগে নিজেকে তৈরি করতে হবে, আপনাকে মন স্থির করতে হবে যে আপনি কোন দেশে যাবেন। যখনই উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য দেশের বাইরে যেতে চাইবেন, তখনই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন দেশে যাবেন, সেই দেশের এনভায়রনমেন্ট, পরিস্থিতি, কোন শহরে যাবেন, সব কিছু আপনাকে আগে থেকে জানতে হবে। সেটা আপনাকে ডায়েরিতে লিখে রাখতে হবে যে আপনি কোন দেশে যাচ্ছেন। প্রথমেই আপনাকে চয়েস করতে হবে দেশ। দেশ চয়েস করার পরে আপনাকে চয়েস করতে হবে বিশ্ববিদ্যালয়, যে আপনি কোন শহরের বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন। কারণ দেখেন, আমরা বাংলাদেশের বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তো যখনই আমরা একটা দেশ চয়েস করি, দেশ চয়েস করার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় চলে আসে, আর বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে টিউশন ফি, রাইট? তো চিন্তা করতে হবে আমাদের ফিনান্সিয়ালের উপরে, আমার বাবা কতটা আমাকে সাপোর্ট করতে পারবে তার উপরে বিশ্ববিদ্যালয় নির্বাচন করা। কারণ বহির্বিশ্বে যে দেশগুলো রয়েছে, দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এক একটা ইউনিভার্সিটির টিউশন ফি এক এক রকম। তো আপনি যদি একটু কম খরচে আসতে চান, তাহলে আপনাকে আগে থেকেই সে বিশ্ববিদ্যালয়গুলো সার্চ করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিতে কম খরচে পড়াশোনা করা যাবে। এরপরে চলে আসলো সাবজেক্ট। আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন। এই বিষয়গুলো কিন্তু কি করতে হবে, নোট ডাউন করতে হবে। আপনি যে ডায়েরিটা নেবেন এক বছরের পরিকল্পনা, সেখানে আপনাকে নোট ডাউন করে রাখতে হবে যে আপনি কোন সাবজেক্টের উপরে পড়াশোনা করবেন। তারপরে আপনি যে দেশে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে। আপনি যদি রাশিয়াতে পড়াশোনা করতে যান, জার্মানিতে পড়াশোনা করতে যান, ফ্রান্সে পড়াশোনা করতে যান, সুইডেনে পড়াশোনা করতে যান, সেখানে কিন্তু সে দেশের ভাষা রয়েছে। আপনি যদি সেটা আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু সেখানে আপনার আইটিএস লাগছে না। এই জিনিসগুলো কিন্তু আপনাকে আয়ত্ত করতে হবে যে আপনি আসলে কোন দেশে যাচ্ছেন। আর যদি আপনি ইংলিশ কান্ট্রিগুলোতে যান, যদি ইংল্যান্ডে আসেন, অস্ট্রেলিয়ায় যান, কানাডায় যান, আমেরিকায় যান, সেখানে কিন্তু আপনাকে ইংলিশ লাগবে। তো তার জন্য কি করতে হবে, আপনাকে আইএলটিএস করতে হবে। আইএলটিএস এর জন্য এক বছর আগে থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। প্রিপারেশন নেবেন কোথায় থেকে? টাকা খরচ করা লাগবে না, কোচিংয়ে গিয়ে না। ইউটিউবে আপনারা অসংখ্য ফ্রি ভিডিও দেওয়া আছে, বড় বড় মোটিভেশনাল স্পিকাররা ইংলিশে বিভিন্ন পর্বের উপরে ভিডিও দিয়েছে, সেগুলো দেখেন। বড় বড় চ্যানেলের, বিবিসি বলেন, বিভিন্ন চ্যানেলের নিউজগুলো দেখুন, প্রতিদিন দেখতে থাকুন। বিভিন্ন ওয়ে আছে, আপনাকে ওয়েগুলো বের করতে হবে যে আপনি কীভাবে খুব সহজে ইংলিশ শিখবেন। যখন দেশের বাইরে যাবেন, তার 3 মাস আগে আপনি আইএলটিএস কোর্স করতে পারেন। মোট কথায়
উচ্চ শিক্ষা অর্জনের জন্য আপনাকে আসতে হলে এক বছর আগে নিজেকে তৈরি করতে হবে। এখন আপনারা অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন, আপু আমার বাবার তো টাকা নাই, আমি তো অনেক গরিব, আমি কিভাবে টাকা ম্যানেজ করব। আমি এখানে বলে রাখি, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, আপনার মেধাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি যদি রেজাল্ট ভালো করেন, আপনার যদি রেজাল্ট ভালো থাকে, আপনি যদি স্টুডেন্ট ভালো হয়ে থাকেন, তাহলেই কিন্তু উচ্চশিক্ষা আপনার জন্য। কিভাবে? প্রত্যেকটা দেশে স্কলারশিপ দিয়ে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। স্কলারশিপ নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বলবো। অনেক অনেক বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনার পরে সেটাকে কাজে লাগবেন। আমরা ভালো কিছু করব, আপনারা ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা ভালো কিছু করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।